আমাদের গ্রামের নাম সর্মস্তপুর আমাদের গ্রামটা খুব সুন্দর এখানে নানান ধরনের মানুষ আছে নানান মনের মানুষ আছে কিন্তু সকলের মিল আছে একে অপরের সঙ্গে খুব সুন্দরভাবে ব্যবহার করে দেখেছ কি সুন্দর টাইপ হচ্ছে বাংলায় বলছি সেটা টাইপ হয়ে যাচ্ছে দারুন না 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 তোমাদের মনে হচ্ছে যে কি করে হচ্ছে অনেক কিছু হয় তাই এবার আমরা জানবো যে এটা কিভাবে হয় আর সেটা দেখা যাক কতটা সাকসেস হতে পারে আমরা দেখি কিভাবে করা যায় এটা তোমাদেরকে সেটিংটা অবশ্যই করবো ঠিক আছে আমার ভিডিওটা এন্ড অব্দি দেখো তাহলে বুঝতে পারবে যে কিভাবে আমি এটা করলাম তোমরা হয়তো অনেকে জানো যারা জানো না তাদের জন্য ভিডিওটা সাকসেসফুলি খুব ভালো লাগবে দেখো ঠিক আছে ওকে আমি দেখাচ্ছি তাহলে চলি চলো তাহলে আমরা দেখে নিই এবার সেটিংটা আমাদের কী করে হয় যে জি বোর্ডে যে আমরা বাংলায় লিখছিলাম বাংলায় ভয়েসে বলছিলাম আর সেটা লেখা হয়ে যাচ্ছিল সেটা কেমনভাবে হচ্ছে পুরো সেটিংটা এবার আলোচনা করি ফার্স্ট আমরা করবো কি প্লে স্টোরে যাবো ফার্স্ট আমরা প্লে স্টোরে যাই দেখে নিই কী একটা অ্যাপ্লিকেশন আমাকে নামাতে হবে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওটা হবে সেই অ্যাপ্লিকেশনটা জি বোর্ড জি বোর্ড জি বোর্ড দেখা যাক জি বোর্ড ইনস্টল করা আছে আন চাইছে তার মানে এটা ইনস্টল করা আছে তার মানে আমাদেরকে বেশি কিছু করতে হবে না শুধুমাত্র সেটিংয়ে যেতে হবে সেটিংয়ে গিয়ে সেটিংয়ে গিয়ে আমরা যাব অ্যাডিশনাল সেটিং অ্যাডিশনাল সেটিংয়ে যাওয়ার পরে আমরা যাব ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট এখানে যাওয়ার পরে কারেন্ট কিবোর্ড কীবোর্ড সেটিংয়ে যে কীবোর্ড অ্যান্ড মিডিয়া এখানে গিয়ে কারেন্ট কিবোর্ডে যাব তারপরে জি বোর্ডটা সিলেক্ট করে নেবো জি বোর্ড সিলেক্ট হয়ে আছে যদিও জি বোর্ডে সিলেক্ট করে নেবো তারপরে আমরা ডাইরেক্ট যেখানেই হোক আমি কাউকে মেসেজ লিখবো কাউকে এফ বিতে চ্যাট করবো বা হোয়াটসঅ্যাপে যাবো যেখানেই যাই এখানে আমরা যখন টাইপ করব এটা জি বোর্ড সেটিং হয়েছে দেখা যাক না এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ হয়ে আছে কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজটা টাইপ হচ্ছে কেন দেখে না যাক বাংলা স্পিক হবে না কারণ বাংলাটা আমি সেটিং করিনি ওকে জিতে জিতে যেতে হবে সেটিংয়ে যাওয়ার জন্য তিন ডট তিন ডট যাওয়ার পরে যেতে হবে সেটিং সেটিংয়ে যাওয়ার পরে ল্যাঙ্গুয়েজে গিয়ে তারপরে অ্যাড এখানে দেখা যাচ্ছে একটাই আমাদের ইংলিশই করা আছে আর কিছু করা নাই বাংলাটা সিলেক্ট করনি আমরা বাংলায় যাব এবার বাংলা বাংলা বেঙ্গলি খুঁজি হ্যাঁ বাংলা পেয়েছি বাংলার পরে যাবো কি ইন্ডিয়া বাংলা বাংলাদেশ হলে বাংলাদেশ যেখানে খুশি সেখানে যাবে তুমি আমি বা ইন্ডিয়াতেই গেলাম ডান করলাম আমার কীবোর্ড রেডি হয়ে গেলো হ্যাঁ অ্যাড কীবোর্ড হয়ে গেলো তারপর এবার দেখা যাক সেটিংয়ে কীভাবে হয় এখানে স্পিক হচ্ছে না কারণ আমার স্ক্রিন রেকর্ডিং চালু করা আছে তো স্ক্রিন রেকর্ডিং ভিডিও চালু করা আছে এবার ওটাকে একসঙ্গে দুটো মাইক কাজ করে না এটা স্টপ করে আমি অন্য ফোন থেকে রেকর্ডিং করে আবার দেখাচ্ছি ওকে আবার এসে গেলাম আমরা সেখানেই ফার্স্ট এটা বাংলা করলাম বাংলা করার পরে জাস্ট ভয়েসে হাত দিলাম এখানে আমি এবার বলবো আমি এবার বলবো কি করে এই সেটিংটা হলো আশা করছি তোমরা সবাই জি বোর্ড সম্বন্ধে বুঝতে পেরেছো বুঝতে তোমরা যদি বুঝতে পারো তার জন্য ধন্যবাদ আর তোমাকে বোঝাতে পেরেও আমি খুব খুশি হয়েছি যদি তোমাদের একটুকু উপকার হয়ে থাকে এই ভিডিওটা দেখার পরে তাহলে তোমরা একটা থ্যাঙ্কস দিও আর কিছু না আর তোমাদের ইচ্ছে হলে সাবস্ক্রাইব করো আর না হলে করো না সেটা তোমাদের ব্যাপার ওকে চলো গুড বাই